সবাইকে আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিও ভিউ করার জন্য তো বন্ধুরা আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি তিতবেগুন ফলের ভিডিও আর এই তিতবেগুন ফল কি খাওয়া যায় তিতবেগুন ফল কোথায় পাওয়া যায় তিতবেগুন ফলগুলি কীরকম হয় বিস্তারিত আমার এই ভিডিওতে আলোচনা করব তবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক দিবেন লাইক দিতে কিন্তু পয়সা লাগে না আর যদি পারেন সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এই তিতবেগুন আমাদের গ্রাম অঞ্চলে রাস্তার পাশে খালের পাশে ঝোপঝাড়ের ভিতর এই আহ তিতবেগুন গাছ পাওয়া যায় বা এই তিতবেগুন ফলগুলি পাওয়া যায় আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে তিতবেগুন ফল বলি আমরা আপনাদের অঞ্চলে তিতবেগুন বা তিতবেগুন ছাড়া অন্য কোনো নামও থাকতে পারে সেটা হয়তো আমরা জানি না বা সে নামে আমরা ডাকিও না বা সে নামে আমরা আখ্যায়িত করিও না আমাদের আঞ্চলিক ভাষায় আমরা একে তিতবেগুন বলি তবে বন্ধুরা বেগুন গাছের যে আকার ইঙ্গিত যা কিছু আছে হুবহু এই তিতবেগুন গাছের সাথে মিল আছে পাতা বলেন গাছ বলেন ফুল বলেন সব কিছু সেম এক ক্যাটাগরি তবে বেগুনগুলি হয় বড় বড় আর এই তিতবেগুনগুলি হয় ছোট ছোট এজন্যই এদেরকে বলা হয় তিত বেগুন আর এই তিত বেগুন বন্ধুরা ভাজি করে খাওয়া যায় কুচি কুচি করে কাঁচা মরিচ মসলা দিয়ে ভাজি করে এই তিতবেগুন খাওয়া যায় খেতে অনেকটাই টেস্ট আছে আর এই তিতবেগুন পাকে বন্ধুরা যখন পাকে তখন কিন্তু লাল রং ধারণ করে আর যখন কাঁচা থাকে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন এই ফলগুলি থোকায় থোকায় হয় একটি থোকায় দশ থেকে পনেরোটা বিশটা ফল হয়ে থাকে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন জাস্ট দেখতে মনে হয় যেন বেগুন ফুল কিন্তু না বন্ধুরা আপনারা অনেকে ভাবতেও পারেন বা বলতেও পারেন যে এটা তো বেগুন গাছ বা বেগুনের ফুল না বন্ধুরা এটা আসলে তিত বেগুন বলি বা তিতবেগুন বলি যেটাই বলি আমাদের আঞ্চলিক ভাষায় এটা আমরা বলে থাকি বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এরকমের তিতবেগুন গাছ আপনাদের গ্রাম অঞ্চলে আছে বা আপনারা কোন নামে ডাকেন এই তিতবেগুনকে আমাকে কমেন্টস করে জানাবেন আমিও শিখে নেব যে অন্য কি নাম আছে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী